মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের পাঠিয়েছেন, দেখো দিদি এসেছেন। করোনার দ্বিতীয় ঢেউ আঁচড়ে পড়েছে দেশে। করোনা সংক্রমণ রুখতে অবশ্যই মাস্ক ব্যবহার করুন এবং নিরাপদ দূরত্ব বিধি মেনে চলুন। নমস্কার, এই মুহূর্তে আপনারা দেখছেন ঘাটাল নিউজ, আমি আপনাদের সাথে সুপর্ণা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ব্লকে বজ্রাঘাতে মৃতদের পরিবারের সাথে দেখা করলেন রাজ্যের জলসম্পদ দপ্তরের মন্ত্রী মানস ভূঁইয়া, সাথে ছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, পশ্চিম মেদিনীপুর জেলা শাসক রশ্মিক কমল, ঘাটালের মহকুমা শাসক সৌভিক চট্টোপাধ্যায়, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি এবং বিধায়ক উত্তরা সিংহ হাজরা এবং চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধারা। মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মন্ত্রী মানস ভূঁইয়া। মানসবাবু এবং সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, প্রাকৃতিক দুর্যোগের ফলে এতগুলি মানুষের প্রাণহানি হলো, সমবেদনা জানানো ছাড়া কিছু করার নেই ঠিকই, কিন্তু আমরা সব রকম সহায়তার আশ্বাস নিয়ে মৃতদের পরিবারের পাশে থাকব। রাজ্য সরকার 2 লাখ টাকা দিয়েছেন মৃতদের পরিবারকে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 2 লাখ টাকা দেওয়া হয়েছে। এই ঘটনার পরেই মুখ্যমন্ত্রী সাথে সাথেই তাদের পাশে দাঁড়িয়েছেন, সহযোগিতা করেছেন, তাদের পাশে থাকার অঙ্গীকার করেছেন। এই ঘটনার প্রভাব যাতে পরিবারের জীবনের উপর না পড়ে তার জন্য আশ্বস্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তারা এখানে এসেছেন বলে কাকলি ঘোষ দস্তিদার বলেন। উল্লেখ্য, সোমবার বিকেলে ঝড় বৃষ্টির সময় বজ্রাঘাতে চন্দ্রকোনা ব্লকের জারা পূর্বপাড়ার অরুণ মণ্ডল এবং হীরাধরপুর গ্রামের অর্চনা রায় বজ্রাঘাতে প্রাণ হারান। অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবারের বজ্রাঘাতে রাজ্যে মৃতদের পরিবারের সাথে দেখা করার কর্মসূচি নিয়েছেন। সেই কর্মসূচিতেই 9 জুন চন্দ্রকোনা ব্লকের বজ্রাঘাতে মৃতদের পরিবারের সাথে দেখা করলেন রাজ্য সরকারের তরফে মন্ত্রী এবং জনপ্রতিনিধি, তার সাথে প্রশাসনের আধিকারিকরা। আমরা দেখব আজকের এই কর্মসূচির ছবি। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের পাঠিয়েছেন, দেখো দিদি এসছেন, কাকলি দিদি উত্তরা দিয়ে এসছে আমাদের, দেখো জেলা পরিষদ সভাধিপতি, দেখো অরূপ কোথায়, এই দেখো শ্রীকান্ত বাবু মন্ত্রী এসছেন, দেখো ডিএম আসছেন, দাঁড়াও এরকম করোনা, শোনো দাঁড়াও দাঁড়াও, আমি নিজে এসছি মানুষ হইয়া, সবার দুঃখের দিনে সবার বেদনার দিনে দাঁড়ান, তার নাম মমতা ব্যানার্জি। আর আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের পাঠিয়েছেন, মমতা ব্যানার্জি পাঠিয়েছেন, উনি আমাদের দলের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন, দেখবো দেখবো কি বললেন পরিবারের সাথে কথা বললেন। দেখুন, এই পরিস্থিতিতে তো সমবেদনা জানানো ছাড়া আর কিছু নেই, কেননা এটা একটা অঘটন, অত্যন্ত দুঃখজনক ব্যাপার, কিন্তু প্রকৃতির উপরে কারোর হাত নেই। এই যে একটা আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ যার জন্য এতগুলো মানুষের প্রাণ চলে গেল, মাননীয় মুখ্যমন্ত্রী সাথে সাথে তাদের পাশে দাঁড়িয়েছেন, সহযোগিতা করেছেন, আর্থিক সহযোগিতা করেছেন এবং তাদের পাশে থাকার অঙ্গীকার করেছেন। উনি আর অভিষেক ব্যানার্জি, যিনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমাদের পাঠিয়েছেন, আমরা এসেছিলাম, আমরা তাদেরকে আর্থিক সহযোগিতা করেছি এবং যাতে তাদের জীবনে কোনো এই অঘটনের জন্য প্রভাব না পড়ে আমরা তাদের আশ্বস্ত করেছি। কত টাকার আর্থিক সহায়তা করা হলো? সরকার থেকে 2 লাখ টাকার চেক দেওয়া হয়েছে আর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও 2 লক্ষ টাকা দেওয়া হয়েছে। India's largest hallmarking group of companies introduces jewelry certification card.
Securities are surety. Prince and Nakoda Hallmarking Centers.